কেন? এরপরে দুই নাম্বার, সন্তানকে দিন এলেম শিক্ষা দেওয়া লাগবে, কথা কয় না? আর দিন এলেম শিক্ষা দিতে হলে কোথায় পাঠাইতে হবে? মাদ্রাসায়। আর আমরা সন্তান কথা বলার আগে বলি, বাবা বলো তো, এতে অজগর, অজগর একটা বিশাল সাপ ফোঁস করে কামড় মারে, আছে না? এ কথা কয় নাকি? আছে না? নাই? এ বি সি ডি। আরে ভাই, এগুলো তো দরকার আছে, ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও তেমন প্রয়োজন আছে। ছোটবেলা আগে দিন শিখা সন্তানকে, আগে দুই একটা দোয়া দরু শিখা, ও কথা বলতেই পারে না, ওরে শিখায় বলো বাবা টা টা তোর কপাল ফাটা, ওই সন্তান বড় হয় তোর কপালে মারবে ঝাঁটা, কথা কয় না? একটু কথা বলতে পারে, একটু জবান দিয়ে বলেন না, বলো বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে আল্লাহর জিকির হবে। কারণ আল্লাহ চাইলে আপনার সন্তানটাকে বোবা বানাইতে পারতো না, এ কথা বান নাকি আপনারা? এই জন্য সব শিক্ষারই দরকার আছে, কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমাদের সন্তানের জন্য পরকালে ভালো থাকে, এই জন্য দুনিয়াবী শিক্ষার চাইতে আখিরাতমুখী শিক্ষাকে বেশি টার্গেট করতে হবে, কথা বলে ঠিক কিনা? ছোটবেলায় হাফেজ বানানোর পরে এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, কথা কয় না? রাগ করেছেন মনে হয়? এ মিঠা পুকুরের মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হবে আমি লম্বা করব না, তাহলে আমরা সন্তানের ভালো নাম রাখি নাই, কথা কয় না? এক গ্রাম্য চাষা চলে গেছে ভাতিজার বাড়ি ঢাকা, বলতেছে ভাতিজা রে তোমার বাড়িতে ভালোই ঘোরাফেরা করলাম, ভালো লাগতেছে বাবা, তো তোমার শুনলাম ছেলে মেয়ে আছে, একটু ডাক দাও, ডাক দিয়েছে ব্রাশ ফায়া, যেই বলেছে গ্রাম্য চাষা মারছে দৌড়, বাবারে আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না, বলে চাচা থামেন, বলে না থামবো না, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না, তুই আমারে মাফ করে দে, বলে চাচা আপনি তো শুনতে চাইলেন আমার ছেলে আর মেয়ের সাথে দেখা করবেন, বলে হ্যাঁ দেখা করতে চাইছিলাম, তো ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার, কথা কয় নাকি? কার্টুন দেখে ছেলের নাম রাখছে মোটু পাতলু, মিস্টার জন, আছে না? নাই? মায়ের নাম জনি, বাপের নাম সনি, ছেলের নাম রনি, এগুলো নাম শুনে আমার লাগে, রাগ করতেছে? এই জন্য মা বোনদের ভালো হওয়া লাগবে, নামগুলো সুন্দর করে রাখার দরকার আছে না? নাই? স্বামীরে ডাকে এই রনি শোনো, ছেলে আবার বড় হয়ে বলে মানুষজন চলে গেছে ওই অনুষ্ঠানের ভিতরে, বলে এই রনি শোনো, মানুষ তো অবাক করে পিচ্ছি বাচ্চা তোমার মানুষের নাম ধরে গায়, এরকম যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা কার ঠিক না? তাহলে সন্তানদের সুন্দর নাম রাখবো, এরপরে দিন এলেম শিক্ষা দেব। তিন নাম্বার, ছেলের জন্য নেককার একটা দিনদার মেয়েকে চয়েস করে ছেলের বউ বানাবো, আর মেয়ের জন্য একটা দিনদার নেককার নামাজি জামাই খুঁজে নিয়ে আসবো, কথা বলে ঠিক না? কিন্তু আমরা এই জায়গায় কি করি, যৌতুকের টাকা যেখানে বেশি ছেলেকে আমরা বিয়ে দিই সেখানে, যৌতুক নেওয়া জায়েজ না, হারাম, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা দাবি করে খাওয়া তেমনি হারাম, কোনো মুসলমান যৌতুক খাইতে পারে না, যৌতুক খাওয়া হারাম হারাম হারাম, কথা কয় নাকি? আর মহরানা দেওয়া ফরজ, এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার, যারা মহরানার অধিকার আদায় না করে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? মন খারাপ করেছেন? তোর সময় লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে পারবো না, কথা কি বুঝতে পেরেছেন? এক নাম্বার সন্তানের সুন্দর একটা নাম, দুই নাম্বার দিন এলেম শিক্ষা দেওয়া, তিন নাম্বার নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালা, পাত্র বা পাত্রী চয়েস করে ছেলে বা মেয়ের বিবাহের সময় ভেবে চিনতে বিবাহ দেওয়া, কথা বলে ঠিক কিনা? আমরা তিনটা হক আদায় করতে পারবো তো, আল্লাহ কবুল করেন, সরে বলেন আমিন। আমার ভাইয়েরা লোকমানে হাকিম ডেকে বলতেছে, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, শিরিক হলো সবচাইতে বড় পাপ, কথা বোঝেন নাই মনে হয়? একটা ছেলে ডেকে বলে আব্বা, আমার অন্যান্য ভাইয়েরা ওয়াজ নসিহত করে চলতে পারবে, আমারে দেওয়াজ নসিহত করাই হবে না, কেন? বলে আমারে কিছু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমাহানি হাকিম ডেকে বলে, বাবা রে তোমার টাকা দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, ডেকে বলে আব্বা আমার একটু টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। বলেন তো হাজিরি বেটা কি হাজি হয়, আলেমের বেটা সবাই কি আলেম হয়, ডাক্তারের বেটা কি সবাই ডাক্তার হয়,
কথা বল না, জালেমের বেটাও আলেম হয়, আলেমের বেটাও মাঝে মাঝে জালেম হয়, কথা কন ঠিক খে না, হাজির হাজির বেটাও পাজি হয়, আবার পাজির বেটাও হাজির হয়, কথা কন না কে, সমাজে কখন কি ঘটনা উল্টো ঘটে যায়, ভালো করে বোঝার চেষ্টা করেন, রেখে বলে বাবা গো আমার এদি আওয়াজ নসিহত ইমামতি হবে না, আপনি টাকা দেন আমি ব্যবসা বাণিজ্য করবো। লোকমানে হাকিম ডেকে বলে ছেলের টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে বড় কষ্ট হবে, তোমার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলে ডেকে বলে আব্বা আপনি শুধু আমার ঠিকানা বলে দেন, আমি একটু যাবো। বারবার ছেলে যখন নাসর বান্দা হয়ে গেছে, লোকমানে হাকিম দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, এরপরে ছেলেকে ডেকে বলে বাবা রে ভালো করে কথাগুলো শোন, বাড়ি থেকে যখন রওনা করবি মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে দিতে একটা জঙ্গল পাবি, ওই জঙ্গলটা পাওয়ার পর ভালো করে বুঝবি বাবা শিখাইয়া দিতেছেন কি ঘটনা ঘটবে পথের মধ্যে। জঙ্গলটা পাইতে পাইতে ওই জঙ্গলের ভিতরে দেখবি একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি পান করবি, প্রয়োজন মতো পানি তুই ব্যাগের ভেতরে সংগ্রহ করে নিয়ে পথ চলবে, সামনের দিকে যাইতে যাইতে পিছন দিকে তাকায় দেখবি আর জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে যাবে, যাইতে যাইতে দেখবি বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবি না, নিলেই তোর বিপদ হবে। আর এই চলতে পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা, আর বিপদের আগে আর পরে দুই রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার বলে লোকমানে হাকিম ছেলের জন্য দোয়া করে ছেলে দিলেন। আমার ভাইয়েরা পথ চলতে চলতে ওই যে বিশাল একটা জঙ্গল পেয়ে গেল, পানি পান করে পথ চলতে চলতে বিশাল একটা গাছ পেয়ে গেল, ওই গাছের ছায়া আশ্রয় নিতে চায়, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, চিন্তায় পড়ে গেলেন। একজন মুরব্বী বসে আছে, ডেকে বলে বাবা আসো বিশ্রাম নাও, বলে না আশ্রয় বিশ্রাম নেওয়া যাবে না, নিলে আমার বিপদ হবে, বলে না টেনশন নাই আমি আসি। তোমার বাবা বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হলে মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা, বলে হ্যাঁ বলেছে, তাহলে বাবা আসো ভয় পেয়ে না তুমি আসো। এইবারে যখন গাছের করে আশ্রয় নিলেন, আমার ভাইয়েরা ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেছে, বিষাক্ত একটা সাপ এসে সবল মেরেছে, মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেছে। এইবার জঙ্গল থেকে আসার সেই সাপটাকে ধরলেন আর ছেলেটাকে বিষমুক্ত করলেন, এইবার নিজের হাতের ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুই টুকরো করলেন, পেছনের অংশটা ফালা দিল আর মাথের অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে গোপনে ঢোকায়া রাখলো। আমার ভাইয়েরা এইবার ছেলেটা যখন ঘুম থেকে উঠেছে, ডেকে বলে বাবা রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমারে কামড় মেরেছিল, আমি তোমার বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশন নাই। লোকমানে হাকিমের সন্তান ঘুম থেকে উইটা দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বী আর করা যাবে না দেরি, পথ এখনও বাকি আছে অনেক, তাই নাকি? বলে হ্যাঁ, কোন জায়গায় যাবা? বই যে ওই এলাকায় জনবসতি এলাকা আছে, ওই এলাকায় যায়া আমার বাবার পরিচয় দিলে তারা আমাকে আদর আপ্যায়ন করবে, আর তাদের কাছ থেকে আমি সেই বিশাল নদীর পথ পাড়ি দেওয়ার ঠিকানাটা সংগ্রহ করব, তাই নাকি? বলে ঠিক আছে বাবা, আমিও তোমার সাথে যাব। এইবার মুরব্বীকে সাথে নিয়ে ওই জনবসিয়াতে এলাকায় যায়া যখনই বলেছেন আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তাকে আদর আপ্যায়ন করা শুরু করলো, বলেন তো বাংলাদেশে সবচাইতে বড় বক্তা তার ছেলে, বড় আলেমের ছেলে, আপনার মিঠাপুকুর রংপুরে আইসে যদি বলে আমি বাংলাদেশের সবচাইতে বড় আলেম তার ছেলে, আপনারা কি একটু আদর যত্ন করবেন না? কথা বলেন করবেন না? অবশ্যই আদর যত্ন করবেন, চা খাওয়াইতে চাইবেন, হয়তো বা নাস্তা করাইতে চাইবেন, দুই একদিন বাড়িতে থাকার জন্য অনুরোধ করবেন, কথা বলে ঠিক কিনা? লোকমানে হাকিমের ছেলে যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, বাবার পরিচয় দেওয়া মাত্র সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলো, এত ভালোবাসা দিতে লাগলো। শুধু তাই নয়, ওই এলাকটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, কেউ কেউ মনে মনে ভেবে নিল ওই মেয়ের সাথে লোকমানে হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করে দেব। একজন এসে প্রস্তাব দিল, বাবা একটা মেয়ে তোমারে দেখাবো, বিয়ে করো না না করো এক নজর দেখো। বাবা ডেকে বলেছে ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, বিবাহ করা যাবে না, বিয়ে করলে তোমার বিপদ হবে, বাবা আগেই সিগনাল দিয়েছে। তারপরে লোকমানে হাকিমের ছেলে বলে এক নজর দেখলে তোর বিয়ে করা লাগতেছে না, দেখি না দেখতে কেমন। এইবার এক পা দুপা করে তাদের সাথে যায়া যখন ওই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটাকে দেখেছে, মেয়েটাই এত সুন্দরী টুকা দিলে মনে হয় গাল থেকে রক্ত বের হবে, এত অপরূপা সুন্দরী মায়াবতী দেখেই ভালো লেগে গেছে, দৃষ্টি ফিরানোর কোনো উপায় নাই, এতটাই সুন্দরী মেয়েটা ছিল, ভয়ঙ্কর সুন্দরী।
ভয়ঙ্কর সুন্দরী কেন বলতেছি জানেন? ওই লোকেরা ডেকে বলতেছে, লোকমানের ছেলেরে শোনো, এই মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল দশ জায়গায়। কয় জায়গায়? দশ জায়গায় বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। কথা কয় নাই? প্রত্যেকটা ছেলে বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি বলো, তুমি রাজি কি না? আমার ভাইয়েরা ঘটনাটা কি শুনবেন? এই ভয়ঙ্কর নারীর সাথে বিয়ের ঘটনাটা কি শুনবেন আপনারা? কারা কারা দেখি তুই হাত তোলেন তো দেখে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, কথা মনে রাখেন, পাত্রী দেখতে গেছে একটু মনে রাখবেন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম ডেকে বলে, আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে? বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। মোট শিরিক হলো ৪২ প্রকার। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইন্না শিরিকালা জুলমুন আজিম, শিরিক হলো সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অপরাধ। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী যা জিজ্ঞাসা করলো, নবী গো, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এরপরে বললেন, নবীগণের পরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা। কথা কয় না কেন? কারণ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা, এটা হলো সবচেয়ে বড় পাপ। কথা কয় না? এরপরে সাহাবী বললেন, নবীগ, এরপরে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কথা কয় না কেন? আমাদের সমাজে এগুলো আছে না নাই? বাংলাদেশে না থাকলে ভারতে আছে। যেইটার নাম দিয়েছি পরকিয়া, বউ থাকার পরে পাশের বাড়ির ভাবির সাথে যারা সম্পর্ক করে, এরা হলো বড় গুনাহে লিপ্ত। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? একে তো অন্যায় কাজ, আর একজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করতেছেন। গভীরে গেলে কথাগুলো বাড়ায় যাবে, আমি বলতে পারবো না। হালকা হলেও বুঝে নেন, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন না কেন? ব্যবিচারি করো না, জিনা করো না, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা যাবে না, এটা বড় গুনাহ, বড় অপরাধ। কথা কয় না কে? শিরিক করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা যাবে না, এগুলো বড় বড় গুনাহ। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয়? আমাদের সমাজে শিরিক আছে না নেই? জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? আল্লাহর সমকক্ষ জমিনে আর কেউ আছে? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা বলে ঠিক কি না? আমরা শিরিক করি না? ওই কথা কন্যা কেন?